ঊনবিংশ শতাব্দীর আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্ম উৎসব উপলক্ষে সাতক্ষীরা ও যশোরের কপোতাক্ষ তীরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কবির জন্মস্থান কেশবপুর উপজেলায় সাগরদড়ি গ্রামে কবিপল্লীতে এখন সাজসাজ রব উঠেছে। প্রশাসনিক নজরদারিতে সেখানে চলছে সব সাজসজ্জা। বড়শত সব বয়সী মানুষ যেন সেই মহাযজ্ঞের অপেক্ষায় আছে। 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি এই মহাকবির জন্ম হয় কপোতাক্ষ নদের তীরে সাগরদড়ি গ্রামে। এই উৎসব ঘিরে তাই মাইকেল মধুসূদন স্মৃতি সংরক্ষণাগারের তত্ত্বাবধায়ক শামসুর রহমান বলেন, কবির স্মৃতিকে ধরে রাখতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। সাতক্ষীরা যশোর অঞ্চলের শিশু কিশোররা এই আয়োজনে শুধু উৎসব করতে চায় না, কবির জীবন থেকে শিখতে চায় ইতিবাচক সব চিন্তা চেতনা। আমাদের এখানে কবি মধুসূদন দত্তের জন্মবাড়ি, এখানে কবি মধুসূদন জন্ম হয়েছিল 25 জানুয়ারি। এখানে প্রত্যেক বছরে জানুয়ারি মাসে মেলা হয়। এখানে অনেক দেশ বিদেশ থেকে পর্যটক আসে এবং বিভিন্ন আনন্দ করে। কাজী মোহাম্মদ ফারদিন, হ্যালো ডট বিনিউজ 24.com, সাতক্ষীরা।